ফ্লিপকার্ট কোম্পানিতে এবং অ্যামাজন কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে। মিনিমাম মাধ্যমিক পাস থেকে এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না, সরাসরি এইচআরকে কল করে চাকরিতে জয়েন করতে পারবেন। তাই যদি একটা জবের প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে মনোসহকারে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন। ফ্লিপকার্ট কোম্পানিতে এবং অ্যামাজন কোম্পানিতে নিয়োগ চলছে, তো প্রথমে আমরা দেখে নেব ফ্লিপকার্ট ওয়ার হাউস রিকোয়ারমেন্ট 2023, তারপর আমরা দেখব অ্যামাজন কোম্পানির জবের ভ্যাকেন্সি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ডেট কবে রয়েছে, এখানে কিন্তু ইন্টারভিউ ডেট মেনশন করা রয়েছে 5/8/2023 থেকে 13/8/2023 তারিখ পর্যন্ত আপনাদের এখানে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। তো আপনারা যারা যারা ফ্লিপকার্ট কোম্পানিতে চাকরিটি করতে চান, ভিডিওটিকে আগে ভালো করে দেখবেন, বুঝবেন, তারপর এইচআরকে কল করবেন। ভিডিওর মধ্যে কিন্তু এইচআরের নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে দেখে নেব ইন্টারভিউ টাইম কখন রয়েছে। ইন্টারভিউ টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ টাইম রয়েছে। এই টাইমের মধ্যে আপনাদেরকে কিন্তু ওখানে প্রেজেন্ট থাকতে হবে। তো কোম্পানির নাম কী রয়েছে ফ্লিপকার্ট, ভিডিওর প্রথমে বললাম ফ্লিপকার্ট কোম্পানিতে এবং অ্যামাজন কোম্পানিতে নিয়োগ চলছে। তো ফ্লিপকার্ট কোম্পানির জবের ভ্যাকেন্সি আমরা দেখছি। তো কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এখানে, এখানে যে সমস্ত পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে প্যাকিং, পিকিং, স্ক্যানিং। ফ্লিপকার্ট ওয়ার হাউসে যে প্রতিটা ওয়ার হাউসে যে সমস্ত কাজ হয়ে থাকে, বেসিক্যালি প্যাকিং, পিকিং, স্ক্যানিং এ সমস্ত কাজই হয়ে থাকে। তো এখানে আপনাদেরকে প্যাকিং, পিকিং, স্ক্যানিং এ সমস্ত কাজে করতে হবে। তো তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কাজটি করার জন্য, তো দেখে নেবো আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস। ভিডিওর প্রথমে বলেছিলাম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে চাকরি রয়েছে। তো মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে চা হয়েছে 12, গ্রাজুয়েশন সকালে আবেদনের যোগ্য। তো প্রতি মাসে বেতন কত টাকা পাবেন আপনারা এই সমস্ত কাজ করার জন্য, এখানে স্যালারি কিন্তু রয়েছে 12,000 টাকা থেকে 15,000 টাকা। এক্সপিরিয়েন্স ফ্রেশার সকলে আবেদনের যোগ্য, 12,000 টাকা বেতন দেওয়া হবে ফ্রেশার্সদের জন্য। এবং এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা যাদের আছে, আগে ওয়ার হাউসে কাজ করেছো, তারা কিন্তু এখানে 15,000 টাকা স্যালারি পাবে ইন হ্যান্ড। তার সাথে পিএফ এবং ইএসআই কিন্তু রয়েছে। তো ডিউটি টাইম কী থাকবে এখানে, ডিউটি টাইম রয়েছে 9 ঘন্টা। প্রতিটা ওয়ার হাউসে কিন্তু 9 ঘন্টা করে ডিউটি থাকে, তো এখানেও 9 ঘন্টা ডিউটি রয়েছে। তো ডিউটি টাইম ক্যান্টিন ফ্রি। তো ডিউটি টাইম যখন তোমরা কাজ করবে, কাজ ডিউটি টাইমে থাকবে, তখন তোমাদের কিন্তু খাবারটা দেওয়া হবে। তো রুম অ্যারেঞ্জ করে দেবে কোম্পানি, রুমের ব্যবস্থা করে দেবে কোম্পানি, রুমের জন্য পয়সা দেবে না, রুমের ব্যবস্থা কিন্তু কোম্পানি করে দেবে। এখানে ওটি কিন্তু রয়েছে, ওটি অ্যাভেলেবেল, তোমরা ওভার টাইম এখানে করতে পারো। তোমাদের ডিউটি টাইম রয়েছে 9 ঘন্টা, 9 ঘন্টার পরে তোমরা যদি ইচ্ছা করো তো কাজ করতে পারো, আলাদা তোমরা পয়সা পেয়ে যাবে। তো যাদের এটা কাজের খুব প্রয়োজন অবশ্যই তোমরা এই কাজটি করতে পারো, কোনো টাকা পয়সা কোনো লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কাজটি করতে পারবে। নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারের মধ্যে তোমরা সরাসরি কল করো, অফিস টাইমে কলটা করার চেষ্টা করবে, কোনো চার্জেস কোনো টাকা পয়সা কাউকে দিবে না। তো অ্যামাজন কোম্পানি জবের ভ্যাকেন্সি ভালো করে দেখে নাও, বুঝে নাও, তারপর আবেদন করো। জবগুলো পাওয়ার জন্য কোনো চার্জেস কোনো টাকা পয়সা কাউকে দিতে লাগবে না, কাউকে তোমরা দেবে না, সম্পূর্ণ ফ্রি জব রয়েছে। এবং কোনো ফর্ম ফিল আপ করার দরকার হচ্ছে না, এখানে ডাইরেক্ট তোমরা চাকরিতে জয়েন করতে পারছো। তাই ভিডিওটিকে একটা অবশ্যই লাইক করে দাও, এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিনিয়ত ফ্রি জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আমরা দেখে নেবো টোটাল ভ্যাকেন্সি কতগুলো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 250টা, 250টা টোটাল ভ্যাকেন্সি আছে, মোটামুটি ভালো ভ্যাকেন্সি রয়েছে। তাই তোমরা যারা দীর্ঘদিন ধরে একটা কাজ খুঁজছ, তারা অবশ্যই কিন্তু এই অ্যামাজন কোম্পানিতে অথবা ফ্লিপকার্ট কোম্পানিতে চাকরিটা করতে পারো। তো এখানে জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং ছেলেদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ডিউটি টাইম এখানেও সেম ডিউটি টাইম রয়েছে, 9 ঘন্টা 26 দিন, ওয়ার হাউস জব এটাও, এখানে 9 ঘন্টা এবং 26 দিন ডিউটি টাইম রয়েছে। এখানে কিন্তু ফ্রেশার্স যারা আছে তাদের জন্য জবটা, এক্সপিরিয়েন্স এখানে ছেলে নেওয়া হবে না, ফ্রেশার্সদেরকে নেওয়া হবে। যাদের কাজের অভিজ্ঞতা নাই, আগে যারা কোনো কোম্পানিতে কাজ করো নাই, তারাই কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে। তো এখানে স্যালারি কী রয়েছে, 15,400 থেকে স্টার্টিং স্যালারি রয়েছে, 15,400 টাকা তোমরা এখানে স্টার্টিং স্যালারি পাবে। তার সাথে পিএফ পাবে, ইএসআই পাবে এবং ইনসেন্টিভ পাবে, তার সাথে অ্যাটেন্ডেন্স বোনাস পাবে। তোমরা যদি 26 দিন কাজ করো, উইকে একদিনে এরকম অফ পেয়ে যাচ্ছ 30 দিনের মধ্যে, 26 দিন যদি কাজ করতে পারো তাহলে তোমরা 1,000 টাকা কিন্তু আরও অ্যাটেন্ডেন্স বোনাস পেয়ে যাবে এখান থেকে। তো খুব ভালো রয়েছে বেতনটা এখানে, চাইলে তোমরা এই কাজটি করতে পারো, কোনো চার্জেস কোনো টাকা পয়সা দিতে হবে না। তো কোন কোন জায়গায় ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই দেখিয়ে দেবো, ভিডিওটিকে তোমরা ভালো করে দেখতে থাকো। তো তার আগে আমরা দেখে নেব জব রোল, এখানে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে।
তো এখানে অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। ফ্লিপকার্ট কোম্পানিতে শুধুমাত্র প্যাকিং পিকিং এই সমস্ত কাজে ভ্যাকেন্সি রয়েছিল। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 5টা পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমে কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, প্রথমে প্যাকিং পিকিং স্ক্যানিং এই সমস্ত পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তো এই সমস্ত পোস্টে চাকরি করার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস লাগবে। ভিডিওর প্রথমে বলেছিলাম মিনিমাম মাধ্যমিক পাস। তারপরে কোন পোস্টে ভ্যাকেন্সি, তারপরে এখানে ডেটা এন্ট্রি পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে এখানে ভ্যাকেন্সি আছে। তো তোমরা যারা যারা দীর্ঘদিন ধরে কমান্ড করছো যে ডেটা এন্ট্রি পোস্টের জবের ভ্যাকেন্সি নিয়ে আসার জন্য, তো এখানে কিন্তু এই ওয়্যার হাউসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু নিজের লোকেশনে হবে না, এটা একটু বাইরে হচ্ছে, হয়তো তোমার নিজের লোকেশন থেকে একটু বাইরে হচ্ছে। তো লোকেশন কোথায় কোথায় আছে অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে HS পাস লাগবে, তার সাথে কম্পিউটার নলেজ থাকা দরকার আছে, যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর কম্পিউটার কাজ রয়েছে পুরোটাই। তো HS পাস, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তারপর রয়েছে সুপারভাইজার পোস্টে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েশন পাস, এটা কিন্তু তোমরা আবেদন করতে পারো যারা যাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস আছে। তারপর রয়েছে স্টোর কিপার, HS পাস চাওয়া হয়েছে। এবং লোডিং আনলোডিং পোস্টেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, অনেকে চায় হেল্পার পোস্টে কাজ করার জন্য, তো এখানে লোডিং আনলোডিংয়ের পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 8 পাস শিক্ষাগত যোগ্যতা না থাকে তাও কিন্তু তোমরা এই লোডিং আনলোডিং পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এবারে আমরা দেখে নেব জব লোকেশন, কোন কোন লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন জায়গায় আবেদন চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত জায়গাতে ভ্যাকেন্সি আছে, প্রথমে 1 নম্বর রয়েছে কলকাতা, 2 নম্বর রয়েছে হাওড়া, তারপর রয়েছে এখানে দমদম, তারপর নর্থ 24 পরগনা এবং দানকুনি। এই সমস্ত জায়গা থেকে যারা আছো তারা অবশ্যই আবেদন করতে পারবে, অথবা যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে এসে নিয়েও কিন্তু তোমরা এই সমস্ত জায়গায় কাজ করতে পারবে। কোনো চার্জেস, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু হ্যাঁ এখানে থাকা এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওয়্যার হাউস কোম্পানিতে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা থাকে না, নিজের কী ব্যবস্থা করে নিতে হয়। তো এই ছিল দুটো কাজের খবর, কাজগুলো পাওয়ার জন্য যে নাম্বার দেওয়া রয়েছে, ফ্লিপকার্ট কোম্পানি চাকরি পাওয়ার জন্য নাম্বার দেওয়া রয়েছে, অ্যামাজন চাকরি পাওয়ার জন্য মেল আইডি দেওয়া রয়েছে, সেই মেল আইডির মধ্যে নিজের বায়োডাটা খুব সুন্দরভাবে পাঠাবে। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ, ইন্টারভিউ তোমরা সিলেক্ট হবেই, 100% সিলেক্ট হবেই, কোনো চার্জেস কোনো টাকা পয়সা দিতে হবে না, ভালো করে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো এই ছিল দুটো কাজের খবর, যদি উপকৃত হয় তো অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেলে, প্রথমে এসে থাকলে প্রতিদিন ফ্রি জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।